বাজারে সবকিছুর দাম যে হারে বৃদ্ধি পাইতেছে, তো ভাবতেছি যে আজকে আমি এই 100 টাকা নিয়ে সবজি কিনবো। কি কি সবজি কিনতে পারি 100 টাকায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো। ওকে, তাহলে চলেন বাজারে। বাজারে যে অল্প অল্প 250 গ্রাম 200 গ্রাম কোনো কিছু কিনতেই লজ্জা লাগতেছে, তো 20 টাকার ধনিয়া পাতা নিলাম, আর এখান থেকে 10 টাকায় শাক নিলাম, গতকালকে 15 টাকা ছিল। লজ্জা পাইলে হবে না, 100 টাকার মধ্যে আমাকে বাজার করতেই হবে। তো আমি এখান থেকে এই যে কচুর মুখী না কি বলে এটাকে, এটা নিলাম আমি আধা কেজি 40 টাকায়। তো অলরেডি আমার 70 টাকার বাজার করা শেষ, এখনো আবার 30 টাকা রয়েছে। তো 30 টাকা দিয়ে আমি কি কিনবো ভাবলাম, এখান থেকে আমি কইরা কিনি। আসলে এসব খুচরা দোকানদাররাও ক্রেতাদের কষ্ট বুঝতে পারছে, এই জন্য অল্প অল্প তারা বিক্রি করে, যে যেরকমের চায় সেরকমই তারা দেয়। আমার কইটা কিনতে এখানে আরো 10 টাকা অ্যাড করতে হয়েছে, মানে 110 টাকা লাগছে মোট কিনতে। কেনাকাটা শেষ, এবার বাসায় যাওয়ার পালা। তো আমি এবার কি কি কিনছি তা আপনাদের সবগুলো একেবারে দেখাচ্ছি, কি কি আমি 100 টাকায় কিনতে পারছি। শেয়ার করার এমন করেই চলতে হবে, অল্প অল্প কিনতে হবে এবং অল্প অল্প খরচ করতে হবে, তাতে খাবারও অপচয় কম হবে। এই পরিস্থিতি কবে শেষ হবে, তবে নিজের প্রয়োজন মেটানোর জন্য এখন থেকে বেলকুনিতে কিংবা বাসার ছাদে সবজি চাষ করতে হবে। ভাবতেছি নেক্সট টাইম বরিশাল গেলে 2টা মুরগি আর 2টা হাঁস নিয়ে আসতে হবে, কারণ আগে যা তাও মুরগি তো একটু বড় বড় ডিম পারতে, এখন যে সাইজের ডিম পারে একজনই খাইতে পারে না। উপর একটা ডিমের দাম যদি হয় 15 টাকা, তাহলে যারা ব্যাচেলার থাকে তাদের অবস্থাটা যে কি হবে আল্লাহই জানে। জন্যই কেউ আর বেশি একটা দাওয়াত দেয় না, তবে আম্মাকে সবাই আম্মাকে বাসায় দাওয়াত যদি আহেন তাহলে অবশ্যই মাছ মাংস সবজি সব কিনে আনবেন, মুই রাইন দেখাও কোনো ব্যাপার না। হতাশ হবেন না, আফসোস করবেন না, কারণ উপরে যে আছে সে সবকিছুই দেখতে আছে, সে আপনাকে না খাইয়ে রাখবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।